চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করলেই আপনি আমার দেয়া সব মজার ও লোভনীয় রেসিপিগুলো সব থেকে সবার আগে পৌঁছে যাবে আপনার ওয়ালে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নীলাস কিচেন আজকে আমি আপনাদেরকে একটা অনুরোধের রেসিপি করে দেখাবো হ্যাঁ আমি আজকে আপনাদের জন্য তৈরি করব চিকেন অমলেট আর এই চিকেন অমলেটের কিন্তু বেশ অনেকগুলো রিকোয়েস্ট ছিল আজকে আপনাদেরকে সেই রিকোয়েস্টের রেসিপিটাই করে দেখাবো আর এই চিকেন অমলেটটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা এটা সকালবেলার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন আর এই চিকেন অমলেটটা তৈরি করতে শুধুমাত্র দশ মিনিটের মতো সময় লাগবে আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই সহজ মনে হবে তাহলে চলুন আমরা প্রথমে ভেতরের স্টাফিংটা তৈরি করব এর জন্য এখানে আমি তিন চামচ পরিমাণ তেল দিয়েছি তেল দেওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা জিরা দেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি এরকম লম্বাটি করে কেটে দিয়েছি আর হাফ কাপ এখানে আমি ক্যাপসিকাম এরকম লম্বাটি করে কেটে এর মধ্যে দিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো এখানে সেম একই ভাবে লম্বাটে করে কেটে দিয়েছি আর এখন আমি এই সবজিগুলোকে এইভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে কিছু মশলা দিব এখন দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়া এর মধ্যে আমি ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশালা দিচ্ছি এটা টোটালি অপশনাল না থাকলে না দিলেও চলবে আর এর মধ্যে আমি এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আর দিব এখানে আমি স্বাদ মতো লবণ এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এই সবজিগুলোকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু সতে করে নিব যাতে করে সবজির যে কাঁচা যেই ভাবটা আছে সেটা চলে গিয়ে একটু সফট হয়ে গেলেই হবে এখানে টমেটো আর ক্যাপসিকামটা একটু সফট হতে তিন মিনিটের মতো সময় লাগবে আর দেখতে খানিকটা এরকম মনে হবে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে এক কাপ পরিমাণ চিকেন আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন এটা আর এখানে আমি এই চিকেনটাকে একটু লম্বা করে কেটে এর মধ্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর যাতে করে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভারও চলে আসে এর জন্য এভাবে চারিপাশে এটাকে ছড়িয়ে ছড়িয়ে একটু পরপর এটাকে উল্টে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে করে নিচ দিয়ে লেগে না যায় তার জন্য এভাবে বেশ কিছুক্ষণ না চাড়া করার পর দেখতে পাবেন চিকেনটা এ পর্যায়ে বেশ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা ভাজা মনে হবে আর খুব সুন্দরভাবেই কিন্তু চিকেনটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে আর এটা সিদ্ধ হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে এখন আমি এই ভেতরের স্টাফিংটা যেহেতু হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে রাখছি আলাদা এবার একটা বলে আমি এখন অমলেটের জন্য ডিম তিনটা এখানে ভেঙে নিচ্ছি ডিমগুলো নেওয়ার পর এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর আমি এখানে লবণ দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এটা স্কিপ হয়ে গেছে সামহাও ভিডিওতে তো আপনারা এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নেবেন আর আমি এই ডিমটা ফেটানো হয়ে গেলে এখন আমি এই ডিমটা দিয়ে অমলেট তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়েছি এর মধ্যে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমের মিশ্রণটা যাতে চারিপাশে সমানভাবে সেট হয়ে যায় এর জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এভাবে এই ডিমের মিশ্রণটা বসে গেছে আর সেই পর্যায়ে ডিমটাকে একটু উল্টে দিতে হবে আপনারা চাইলে না উল্টেও কিন্তু ভিতরে আগে যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিতে পারেন তবে আমি এটাকে একটু উল্টে নিচ্ছি এবার আমি আগে থেকে চিকেনের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এটা দিয়ে এভাবে আমি স্প্যাচুলাটা দিয়ে একটু এটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পর অমলেটের এক পাশ থেকে ফোল্ড করে এটাকে আমি এভাবে একটু দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ একটু তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর এটাকে মিনিট খানেকের মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু ভেজে নেব যখন দেখতে পাবেন নিচের কালারটা খুব সুন্দর একটু সোনালি হয়ে গেছে তখন আমি এই অমলেটটাকে একটু উল্টে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটা উঠিয়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ঝটপট সকাল সকালবেলার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের রেসিপি আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই খুবই ভালো লেগেছে এটা কিন্তু খেতে দারুণ মজা আর আমার পিচিটা তো অপেক্ষা করছিল সে এটা কখন খাবে আর এটা কাটার জন্য তার কিন্তু বেশ অনেক আগ্রহ ছিল সে কিন্তু অনেক অনেক ছোট সেই জন্য সে এটা কাটতে পারবে না বিধায় আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা ভেতরের পরের কারণেই কিন্তু এই অমলেটটা খেতে অসম্ভব ভালো লাগে বাচ্চারা যারা টিফিন খেতে পছন্দ করে না বা সকালবেলা একদমই নাস্তা খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এটা আপনারা অনায়াসে তৈরি করে দিতে পারেন খেয়ে ফেলবে একদম ঘাপস ঘুপস করে আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ